बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। মরিগাঁওত কলেজিয়া ছাত্রীক চুরিকাঘাত ই রিক্সাত কলেজলে যাওয়া ছাত্রীক চুরিকাঘাত ছাত্রীগুলির মুখত খোপা দি দুই যুবকর চুরির আক্রমণ আহত ছাত্রীগুলিক মরিগাঁও চিকিৎসালয়ত ভর্তি। পাঁচ দিন ধরে উত্তরাখণ্ড টানেলত আবদ্ধ অসমের দুই শ্রমিকর লগতে 40 শ্রমিক শ্রমিকর উদ্ধারের বাবে থাইল্যান্ডের পর অনা হব বিশেষজ্ঞ। বায়ুসেনার সহযোগত এনডিআরএফ এসডিআরএফর অভিযান অব্যাহত, এনএইচআইডিসিএলর বিরুদ্ধে ক্ষোভ শ্রমিকর পরিয়াল। নগাঁও জরিয়াত আরক্ষী আর ডকাইতর সংঘর্ষ, আরক্ষীর গুলিত আহত রাজু আহমেদ নামের একটা দুর্ধর্ষ ডকাইত আরক্ষীর দলল লক্ষ্য করে গুলি চলাইছিল ডকাইতে, গুলিবিদ্ধ রাজু আহমেদক চিকিৎসালয়ত ভর্তি। বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে বড়জি উঠিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আজমলের বিরুদ্ধে ব্যবস্থা লোলে আহ্বান অসমবাসী, আজমল নহলে কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই বলে কংগ্রেস দলক কটাক্ষ। মোহাম্মদ সামির দুর্দান্ত বলত টস নস কিউই বাহিনী, 70 রানত নিউজিল্যান্ডক পরাস্ত করে চতুর্থবারলে বিশ্বকাপের ফাইনালত ভারত, বিরাট কোহলি শ্রেয়াস আয়ারর শতকীয় ইনিংসে ভারতে নিউজিল্যান্ডক বান্ধি দিয়েছিল 398 রানের বিশাল লক্ষ্য। আজি দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার সেমি ফাইনাল ম্যাচ। নমস্কার, আপুনি চাই আছে দুপুরৰ সংবাদ, মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু মই পাপৰি। ব্ৰেকিং নিউজ, মৰিগাঁওত কলেজিয়া ছাত্ৰীক চুৰিকাঘাতৰ ঘটনা। ই ৰিক্সাত কলেজলৈ যোৱা ছাত্ৰীক চুৰিকাঘাত, ছাত্ৰীগৰাকীৰ মুখত থোপা দি দুই যুৱকে চুৰিৰে আক্ৰমণ কৰে, আহত ছাত্ৰীগৰাকীক মৰিগাঁও চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। মৰিগাঁওৰ দলবাৰীত এই ঘটনা সংঘটিত হৈছে, চুৰিৰে আক্ৰমণ কৰিয়ে পলায়ন কৰে দুই যুৱকে। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত। পুনৰ কৈছো, আহত ছাত্ৰীগৰাকীক মৰিগাঁও চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে, দুই যুৱকে চুৰিৰে আক্ৰমণ কৰিয়ে পলায়ন কৰিছে। ই ৰিক্সাত গৈ আছিল ছাত্ৰীগৰাকী আৰু তেনে সময়তে ছাত্ৰীগৰাকীৰ মুখত উপাধি আক্রমণ করে। সৌভাগ্যক্রমে ছাত্রীগী বর্তমান ট্রিটমেন্টত আছে, চিকিৎসালয়ত আছে, এই মুহূর্তে আমি দেখাইছো চিকিৎসালয় লো আনা হয়েছে। এতালেকে যেহেতু স্বাস্থ্য বহু বিশেষ একটা অবনতি নাই ঘটা, কিন্তু এনেকা ডিঙিত যেহেতু চুরিরা আঘাত করেছিল, বর্তমান চিকিৎসকর তত্ত্বাবধানত আছে ছাত্রীগী। মরিগাঁওর দলবাড়িতে এই ঘটনা সংঘটিত হয়েছে, কলেজিয়া ছাত্রীগী রিক্সারে আহি থাকুতে এই ঘটনা সংঘটিত হয়েছে, দুই যুবকে সেই স্থানের পলায়ন করেছে। হয়তো ছাত্রীগী সুস্থ হয়ে উঠার পিছত এই দুই যুবকর পরিচয় পাওয়া যাব, চুরিরা আক্রমণ করিয়ে দুই যুবকে পলায়ন করেছে। ড্রাইভারজনক চিনি নাপায়, মানে দুজন লড়াই বোলে একটা দলবাড়ির ফলে ভুল রাস্তা লো গেছে, চোর বাখর করেছে, কিন্তু ড্রাইভারজনে রাখা নাই, টমটম চালকজনে রাখা নাই। তারপর দুজন লড়াই গিয়ে আঘাত করেছে বলে কেছে, আর সিমানই মরি বলে কেছে। যি ঘটনাক কেন্দ্ৰ কৰি এই মুহূৰ্তত ব্যাপক চাঞ্চল্যই বিৰাজ কৰিছে অঞ্চলটোত, ছাত্ৰীগৰাকীৰ ভাষ্য ইতিমধ্যে সংগ্ৰহ কৰা হৈছে, অতি শীঘ্ৰেই দুৰ্বৃত্তৰ হয়তো সন্ধান লাভ কৰিবলৈ সক্ষম হ'ব আৰক্ষীয়ে। মরিগাঁওত কলেজিয়া ছাত্রীক চুরিকাঘাতর এই ঘটনাক কেন্দ্র করে সমগ্র মরিগাঁওতে চাঞ্চল্য। এই মুহূর্তত ই রিক্সাত কলেজলৈ বুলি ওলাই গৈছিল ছাত্রীগী, আর তেনে সময়তে ছাত্রীগীক অনুসরণ করেছিল দুই দুর্বৃত্তই, ছাত্রীগীর মুখত খোপা দি দুই যুবকে চুরিরে আক্রমণ করে। ডিঙিত চুরিরে আক্রমণ করা এই মুহূর্তত দেখিবলৈ পোৱা হৈছে, যি সম্পাদিত রূপত আমি এই দৃশ্য আগবঢ়াইছো। আহত ছাত্রীগীক মরিগাঁও চিকিৎসালয়ত বর্তমান ভর্তি করা হয়েছে, বর্তমান ছাত্রীগী সংকটমুক্ত হয় নে নহয় এই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা করি। আমি ক্ষন্তেক পিছতে যোগাযোগ স্থাপন করিম আমার মরিগাঁওর সাংবাদিক পবনজ্যোতি ডেকার সুতরাং, কিন্তু এই মুহূর্তে আমি খবর জানাইছো মরিগাঁওর দলবাড়িত এই ঘটনা সংঘটিত হয়েছে, চুরিরে আক্রমণ করিয়েই পলায়ন করেছে দুই যুবকে। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত, কিন্তু দুই দুর্বৃত্তর এই মুহূর্তে কোনো পরিচয় জানিবা হওয়া নাই। কি কারণত ছাত্রীগী কেনেদরে চুরিরে আক্রমণ করে পলাল দুই যুবক, সেয়াও পোহরলে অহা নাই।
कलेज आई इ रिक्सारे समय आक्रमण कर दुर्वृत्तय उपर्जुपुरी चुरी आक्रमण चेस्ा चल और छात्रीगढ़ चुरी का घात कर पलायन कर दु युवक পবনজ্যোতি ডেকা আছে এইখিনি মুহূর্তত আমার সাথে মরিগাঁওর পৰা পবন এটা অতি চাঞ্চল্যকৰ ঘটনা কি কাৰণত ছাত্ৰীগৰাকীক আক্ৰমণ কৰিলে দুই দুৰ্বৃত্তৰ কিবা পৰিচয় জানিব পৰা হৈছে নিশ্চয়কৈ জয়ন্ত এটা কথা কব লাগিব আচলতে আজি পুৱা কলেজলৈ অহা অৱস্থাতে এগৰাকী ছাত্ৰীক আচলতে চুৰিঘাত কৰিছে দুই যুৱকে তাৰ পিছতে আসলে ধোয়া ধোয়া লাগে অঞ্চলটোত আসলে দন্দুয়ার পর ছাত্রীগী মহাবিদ্যালয় আহি আছিল জ্ঞানদীপ মহাবিদ্যালয় আহি আছিল আর আহি থাকা অবস্থাতে আসলে দুই যুবকে ই রিক্সা ই রিক্সাত আসলে সোপা মারি ধরে মুখত আর মুখত সোপা মারি ধরে চুই আঘাত করে ডিঙিত তারপরে আসলে এই ছাত্রীগী ততাতয়াকে মরিগাঁও অসামিক চিকিৎসালয় ল আনা হয় আর লুটপাটৰ মূল্যবান বস্তু নাছিল আসলে পূর্ব পরিকল্পিত আসলে ছাত্র কোনো দুর্বৃত্ত আসলে পূর্বৰ পৰা পরিকল্পনা করে আছে পরিকল্পনা করে আছে আসলে ছাত্রীগীক কোনোবা অজ্ঞাত স্থানলৈ লৈ যোৱা বা ছাত্রীগীক এনেদরে চুরিঘাত করা কিবা পরিকল্পনা আছে যার ফলশ্রুতি আসলে এটা সংকটমুক্ত হয়নে নহয় পবন ছাত্রীগীক নিশ্চয়কৈ জয়ন্ত বর্তমান এই যেগুলি ছাত্রী ছাত্রীগী চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে আর আমাক যে চিকিৎসক চিকিৎসকে জানিব দিয়া অনুসারে তখন এটা সংকটমুক্ত আর সুসম্ভব কালিলে ছাত্রীগী কোনো প্রত্যক্ষদর্শী আছিল এই আক্রমণের ঘটনাত প্রত্যক্ষদর্শী কিবা মন্তব্য প্রকাশ করেছে যুবক দুজনের সন্দর্ভত নিশ্চয়কৈ জয়ন্ত আসলে এই আরক্ষী সমগ্র বিষয়টি আসলে তদন্ত আওতাত আনিছে আর যেখানি সময় ঘটনাটি হয়েছিল আসলে সেইখানি সময় কোনো ধরনের লোক আছিল লোক নাছিল কিন্তু পিছ মুহূর্তে আসলে যেতিয়া সিঁড়র বাসর হয় সিঁড়র বাসর হওয়ার লগে লগে স্থানীয় রাইজ ওলাই আহে আর ওলাই ছাত্রীগীক উদ্ধার করে আসলে চিকিৎসালয় যায় সেই তেতিয়ালৈকে কিন্তু এই যে আসলে ই রিক্সা আর এই যুবক দুজন আসলে এটা সেই স্থানের পর পলায়ন করবলে সক্ষম হয় জয়ন্ত হয় ধন্যবাদ পবন ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার এটা আরক্ষী জেরা চলাই আছে বা আরক্ষী অনুসন্ধান চলাই আছে অনুসন্ধানের অন্তত দুই দুর্বৃত্তর পরিচয় উদ্ঘাটন করব বলে আশা করা হয়েছে আর দুই যুবক করায়ত্ত করলে কি কারণ এই আক্রমণের সেই সন্দর্ভত আরক্ষী আরো অধিক তথ্য লাভ করবলে সক্ষম হব জুনাইৰ অসম অৰুণাচল সীমান্তৰ ৰুকচিনৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ সমীপৰ ধাননি পথাৰত বুধবাৰে সংঘটিত হৈছিল জঘন্য হত্যাকাণ্ড ইতিমধ্যে হত্যাকাৰী শিবু বৈশ্যই এখন চোকা অস্ত্ৰৰে অজয় দাস নামৰ যুৱকজনৰ মুণ্ড ছেদ কৰি ছিন্ন মুণ্ড এটা বস্তাত ভৰাই আৰক্ষী থানাত আত্মসমৰ্পণ কৰিছিল ভুক্তভোগী পৰিয়ালৰ লোকৰ পৰা জানিব পৰা মতে সেয়া প্ৰেমজনিত কাৰণ আছিল আৰু অজয় দাসক শিবু বৈশ্যই চোকা অস্ত্ৰৰে শিৰচ্ছেদ কৰিছে প্ৰেমজনিত কাৰণত ইয়াৰ পূৰ্বেও শিবু বৈশ্যই প্ৰেমজনিত কাৰণতে অজয় দাসৰ সৈতে কেইবাবাৰো কাজিয়াত লিপ্ত হৈছিল ইতিমধ্যে আৰক্ষীয়ে গোচৰ ৰুজু কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছে হত্যাকাৰী শিবু ইফালে অজয় দাসৰ হত্যাৰ লগত আৰু বহু লোক জড়িত থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে পৰিয়ালৰ লোকে হত্যাকাৰী শীঘ্ৰে ফাঁচীৰ দাবী কৰিছে পৰিয়ালৰ লোকে এটা হত্যাকাণ্ড সংঘটিত হৈছে জোনাই ৰুকচিনত এই হত্যাকাণ্ড সংঘটিত হৈছে এতিয়া জানিব পৰা অনুসৰি সেয়া প্ৰেমজনিত কাৰণ বুলি কোৱা হৈছে আৰু ইয়াৰ পূৰ্বেও শিবু বৈশ্য আৰু অজয় দাসৰ মাজত প্ৰেমজনিত কাৰণতে তৰ্ক বিতৰ্ক হৈছিল আৰু তাৰ পিছতে এই শিবু বৈশ্যই অজয় দাসক হত্যা কৰি ছিন্ন মুণ্ড বস্তাত ভৰাই আত্মসমৰ্পণ কৰে মোৰ লগত একেলগে কাম কৰি আহিলে দুপৰীয়া কাম কৰি আহি আমি ভাই ককাই তিনজনে ওচৰতে তাত মোৰ সৰুৰ পৰা ভাত খালোঁ ভাত খাই মই বহি আছোঁ মোৰ ভাইটি সৰু ভাইটিটো বহি আছে ই মানে আমাৰ তিনি নম্বৰ ভাইটি হয় ই ক'লে মই ঘৰলৈ যাওঁ এতিয়া সৰু ভাইটিয়ে ক'লে হ'ব ঘৰলৈ যাবি যদি গৰু চৰুকৈ ভাল আহিছে আমি এইটো গম নাপাওঁ কি ৰাস্তাই পাৰতে ঘটনাটো হ'ল কিন্তু আমি ওচৰত বহি আছোঁ আমি একো খবৰ খাতি পোৱা নাই আমাক বেলেগে খবৰ এজন দিছে যে এনেকুৱা ডেড বডি এটা লৈ গ'ল মূৰটো কাটি লৈ গ'ল এতিয়া সৰু ভাইটিয়ে বডিটো গৈ খেতিত বিচাৰি পালে বিচাৰি পোৱাৰ পিছত মই আহিছোঁ আহি কিনে চালোঁ কথাটো সঁচাই
তারপর আই ইহতর ঘর মানুষ বিচারিল আমি কাকু নাপালোগে আমি থানালে গলো কিন্তু থানালে যার পুলিশ স্টেশনের বহুত মানুষ আহিলে কিন্তু আই লাস্ট উঠোয়া নাই যাইছে মূর কারণে বাট চাই আসে মানে গলো উঠালো লড়াটুক লয় গল পিছত গম পালো ইহতর আরো মানুষ জড়িত আছে কিন্তু কোনে কোনে আছে এতিয়া আমি গম পোৱা নাই। আজি পাঁচ দিন ধরে উত্তর কাশীর সিলকিয়ারা টানেলত আবদ্ধ হয়ে আছে অসমৰ দুই শ্রমিকর লগতে চল্লিশ জনক শ্রমিক আবদ্ধ শ্রমিকসকলক উদ্ধারের বাবে সহায় লওয়া হয়েছে বায়ুসেনার ইতিমধ্যে শ্রমিকসকলক নিরাপদে উদ্ধারের বাবে থাইলেন্ডর বিশেষজ্ঞর সহায় বিচারিছে উত্তরাখণ্ড সরকারে আনহাতে দুর্ঘটনাস্থলীত এনডিআরএফ এসডিআরএফে নেরেনেপেরা চেষ্টা চলাই আছে যদিও সফল হব পৰা নাই কারণ ভূমিস্খলন আর কারিকরী সমস্যায় উদ্ধারত বাধার সৃষ্টি করেছে আবদ্ধ শ্রমিকসকলক পাইপেরে শুকান খাদ্য ঔষধ আর পানি যোগান ধরে থাকা হয়েছে ঘটনার এশ ঘন্টার পাছতো শ্রমিকসকলক উদ্ধার করব নোৱাৰাত খুব উজাড়িছে পরিয়াল তথা টানেলত নির্মাণরত নিয়োজিত আন আন শ্রমিকসকলে আমেরিকার পর অত্যাধুনিক ড্রিলিং মেশিন অনা হয়েছে ড্রিলিং মেশিন ইতিমধ্যে সংস্থাপন করা হয়েছে ড্রিলিং মেশিন সংস্থাপন করে বর্তমান ড্রিলিংয়ের কাম আরম্ভ করা হব আর প্রায় বারো ঘন্টার পিছত হয়তো একটা ভাল খবর আহিব পারে বলে বিশেষজ্ঞসকলে মত প্রকাশ করেছে প্রশাসনের লোকে মত প্রকাশ করেছে কালিও ড্রিলিং মেশিন বিকল হয়ে পড়েছিল আমেরিকার পর অনা হয়েছে অর্ডার করে বিশেষ ড্রিলিং মেশিন আর সেই মেশিনের কাম ইতিমধ্যে কাম সংস্থাপনের কাম সম্পন্ন হয়েছে আর 900 mm ব্যাসর পাইপ কাটি উলিয়াই অনা হব এই সকল শ্রমিকক নরওয়ে ও ইন্ডোনেশিয়া সে কোই টকিং টার্ম আপ লোগো কি হ্যায় জিসসে আপ লোগ টেকনিক কো কেসে বেহতর তরিকে সে ইউজ নরওয়ে থাইল্যান্ড অলরেডি ইউজ কর রহে হ্যায় হম লোগ টেকনিকস অলরেডি ইউজ কর রহে হ্যায় টেকনিকস আর ইন্ডিয়া ইন্ডিয়ান মে ইন্ডিয়া মে জো হিমালয়াস হ্যায় উসকি জিওলজি জো হ্যায় বাকি ওয়ার্ল্ড কে সারে কন্টিনেন্ট সে ডিফারেন্ট হ্যায় স্যার জো উসকে হিসাব সে হমে আপনি টেকনিকস মডিফাই করনি পড়েগি ক্যা নরওয়ে অর থাইল্যান্ড কে এক্সপার্ট ইয়াহ ভি আয়েঙ্গে জরুরত নেই উনকি উদ্ধার অভিযানের কথা জানিবলৈ দিছে উদ্ধারকারী দল উদ্ধার কার্যর বিশেষজ্ঞসকল আহি ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তন্ন তন্নকৈ নিরীক্ষণ করেছে কি উপায়ে আবদ্ধ শ্রমিকসকলক উদ্ধার করিব পৰা যায় বিভিন্ন রোগত আক্রান্ত হয়েছে বমি করেছে একাংশ শ্রমিকে পেটর বিষত আক্রান্ত হয়েছে সমান্তরালক মানসিক অস্থিরতার ভোগা বলে জানিপরা হয়েছে সাফোকেশন সদৃশ একটা পরিস্থিতির মাজত আজি পাঁচ দিন ধরে সময় অতিবাহিত করেছে এশ ঘন্টা উকলি গেছে তার মাজতে শুকান ফল মূল খাবলে দিয়া হয়েছে পানি যোগান ধরা হয়েছে পাইপর সহায়ত অক্সিজেন যোগান ধরা বলে জানিপরা হয়েছে আর তার মাজতে এটা থাইলেন্ডর বিশেষজ্ঞর সহায় লৈছে উদ্ধার অভিযানত আর প্রায় বারো ঘন্টার ভিতর হয়তো কিছু সফলতা লাভ করব এই उद्धार अभियानत भारत सरकार ने इतनी अच्छी मशीनें भेजी हैं तो आज माना जाए कि रेस्क्यू स्टार्ट हो जाएगा आज देखिए काम चल रहा है हमें पूरी उम्मीद है इसीलिए हम सब लोग आए ताकि चीजें भेज दी हैं और जितना जल्दी काम शुरू हो इसी आशा के लिए हम सब लोग देख रहे हैं अब जगह पर जाके देखेंगे कैसे काम चल रहा है कैसे फिर भी आप क्या सोचते हैं आज रेस्क्यू स्टार्ट हो सकता है जियोलॉजी क्या है वो हमें पता नहीं मशीन लगाई है इससे पहले भी लगाई थी वो ठीक तरह से नहीं चली अब दूसरी मशीन लगाई तो अपनी तरफ से पूरी कोशिश चल रही है देखते हैं क्या क्या उसका प्रोग्रेस क्या रहा है चूंकि सबसे लगातार संपर्क हो रहा है खाना ऑक्सीजन पानी सभी व्यवस्थाएं उनके लिए वहां पर की जा रही हैं और सभी संपर्क में हैं सभी सुरक्षित हैं पाइप को फिट करती है वो मशीन कल वायुसेना के हवाई जहाज से यहाँ पर पहुँच गई है और अब मशीन इंस्टॉल हो गई है वहाँ पर काम करना भी शुरू कर दिया है NHAI DCL और भारत सरकार के अधिकारी सभी एक दूसरे के समन्वय के साथ वहाँ पर काम कर रहे हैं थोड़ा स्थिति वहाँ की कठिन है लेकिन बहुत जल्द जो है उस पर पूरा ड्रिल हो जाएगा जो अत्याधुनिक मशीन आई है अभी मुझे बताया गया है कि लगभग 5-7 meters उन्होंने ड्रिल भी कर लिया है अभी तक और हर घंटे में वो 5 meters से 10 meters के बीच ड्रिल करेगी तो जल्दी से जल्दी अगर सब चीज़ें ठीक रहीं तो हम उन सभी को जो हमारे भाई उसके अंदर हैं उन सभी को निकाल पाएंगे अभी भारत सरकार के मंत्री जी भी माननीय बीके सिंह जी भी वहाँ पहुँच गए हैं अन्य टीम भी पहुँची है राज्य सरकार की तरफ से उन जो एजेंसियाँ काम कर रही हैं या तकनीकी विशेषज्ञ हैं हर प्रकार का सहयोग देने के लिए हमने पहले से ही सभी को कहा है हमारे मुख्य सचिव अन्य लोग उनके सभी के संपर्क में क्योंकि तकनीकी चीज़ें उन्हीं को करनी है
राज्य सरकार उनका भरपूर सहयोग करेगी। भारत और गौरव गोटे विश्वते यार सम्मान स्ट्रॉंग माने माइथन स्टील। बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। और এই মুহূর্ত ব্রেকিং নিউজ, প্রতীক্ষা হাসপাতালের স্বত্বাধিকারী ঘর তালাচী, আয়কর বিভাগের তালাচী, স্বত্বাধিকারী প্রমোদ শর্মার ঘর আয়কর বিভাগের অভিযান, জোনালীর এক্সোটিকা গ্রীনস এপার্টমেন্টত অভিযান আয়কর, প্রতীক্ষা হাসপাতালের কর ফাঁকির অভিযোগত তালাচী, ডাক্তার প্রমোদ শর্মার বাসগৃহত অভিযান, জোনালীর এক্সোটিকা গ্রীনস এপার্টমেন্টত অভিযান, আর স্বত্বাধিকারী প্রমোদ শর্মার ঘর আয়কর বিভাগে অভিযান চলাইছে প্রতীক্ষা হাসপাতালের কর ফাঁকির অভিযোগত তালাচী। দরঙ্গর বানেইকুচিত শৌচালয় টেঙ্কিত উদ্ধার হওয়া মৃত মহিলাগৰাকীৰ পরিচয় উদ্ধার করা হৈছে। মহিলাগৰাকী নলবাৰী জামিনী বৈশ্য বুলি চিনাক্ত, গুৱাহাটীৰ এখন ব্যক্তিগত নার্সিং হোমত নার্স হিচাপে কর্মরত আছিল মহিলাগৰাকী। ইপিনে দরং আৰক্ষীয়ে মহিলাগৰাকীৰ হত্যাৰ অভিযোগ হিতেশ কলিতা নামৰ যুবক এজনক গুৱাহাটীৰ পৰা যোৱা নিশা গ্রেপ্তার কৰিছে। ধৃত হিতেশৰ ঘৰ বানেইকুচি গাঁৱত যদিও দীর্ঘদিন ধৰি গুৱাহাটীত আছিল, হিতেশ কলিতাই কিয় মহিলাগৰাকীক হত্যা কৰি শৌচালয়ৰ টেঙ্কিত পেলাই দিছিল সেয়া এতিয়া অৱশ্যে স্পষ্ট হোৱা নাই। দৰঙৰ চাঞ্চল্যকৰ ঘটনাৰ কিছু তথ্য এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে। মৃত মহিলাগৰাকীৰ পৰিচয় উদ্ধাৰ হৈছে। মহিলাগৰাকী নলবাৰীৰ জামিনী বৈশ্য বুলি চিনাক্ত, গুৱাহাটীৰ এখন ব্যক্তিগত নার্সিং হোমত নার্স হিচাপে কৰ্মৰত আছিল মহিলাগৰাকী। দৰং আৰক্ষীয়ে মহিলাগৰাকীক হত্যাৰ অভিযোগত হিতেশ কলিতা নামৰ এজন যুৱকক গুৱাহাটীৰ পৰা নিশা গ্ৰেপ্তাৰ কৰিছে। মৃত হিতেশৰ ঘৰ বানেইকুচি গাঁৱত যদিও দীৰ্ঘদিন ধৰি গুৱাহাটীতে আছিল, কিন্তু হিতেশে কিয় জোনালী বৈশ্যক হত্যা করলে সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। অধিক খবর লাভ করবলে সংযুক্ত হয়েছো নবজ্যোতি মহন্তর সঙ্গে আমার সাংবাদিক। নবজ্যোতি, কি খবর এই মুহূর্তে লাভ করেছে? হত্যাকাণ্ডের মোটিভ কি আছিল? কিয় হিতেশ কলিতা হত্যা করলে? এই মুহূর্তে কি তথ্য লাভ করা হয়েছে? সমগ্র ঘটনাক ইতিমধ্যে চাঞ্চল্য বিরাজ করেছে সমগ্র অঞ্চল জুড়ে, যেহেতু এগারী মহিলার মৃতদেহ শৌচাগর টেঙ্কিত উদ্ধার হয়েছিল। কিন্তু এটা কথা উল্লেখ করব লাগবে যে হিতেশ কলিতাক গ্রেপ্তার করেছিল দরং আরক্ষীয়ে, কিন্তু গ্রেপ্তার করার পিছত ইতিমধ্যে সোধপোছ হয়ে পড়া যায় যে আরক্ষীয়ে কোনো তথ্য বর্তমানে সদরি করা নাই, যেহেতু সমগ্র ঘটনার তদন্ত যেহেতু অব্যাহত আছে, যেহেতু হিতেশ কলিতালৰ আৰু কোনোবা লোক জড়িত আছে নেকি? এটা কথা আমি এইখিনি কথা তেতিয়াও পাতিছো দহ বজাৰ বাতৰিটো, নতুনকে এটা কথা জানিব পৰা নাযাব নেকি যে তেওঁৰ বাসগৃহত কোন কোন আছিল বা তেওঁৰ ওচৰে পাজৰৰ যিসকল লোক আছিল তেওঁলোকে কিবা তেনেকুৱা ধৰণৰ কথা জানিছিল নেকি বা কি হৈছিল সেইদিনাখন তেনেকুৱা ধৰণৰ কিবা? নিশ্চয়কৈ, আচলতে কোন দিনাখন মহিলাগৰাকীক লৈ আহিছিল, কি ধরনের লো আছে, কিন্তু নিকটবর্তীসক লোক কিন্তু কোনো ধরনের অবগত নহয় বলে উল্লেখ করেছে। আর একটা কথা উল্লেখ করবো লাগবে যে হিতেশ কলিতা যদিও গাঁওখন থাকে, কিন্তু গাঁওখনলৈকে প্রায় নাহে, প্রায় বহু বছর ধরে গুৱাহাটীতে কর্মরত বিভিন্ন পরিয়ালের কোনো লোক নাই নেকি? হিতেশ কলিতার বিরুদ্ধে আসলে কিন্তু কেবাটাও অভিযোগ আছে, আরক্ষীর ফলের আমি একটা তথ্য লাভ করেছি, হিতেশ কলিতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু কি অভিযোগ আছে আসলে সেই সমূহ তথ্য এতালেকে আরক্ষী সদরি করা নাই। জামিনী বৈশ্যর পরিয়ালের পৰা কিবা তথ্য সদরি করা হয়েছে এই মুহূর্তে যেহেতু চিনাক্ত হল মহিলাগৰাকীৰ পরিচয়? নিশ্চয়কৈ, আসলে মহিলাগৰাকীৰ যেহেতু পরিচয় উদ্ধার হয়েছে, পরিচয় উদ্ধার হওয়ার পিছত মরণোত্তর পরীক্ষার কারণে গুৱাহাটী জিএমচিএইচত প্রেরণ করা হয়েছিল ইয়ার পর অথবা শিবাজার পর, কিন্তু এতালেকে পরিয়ালের তরফের পর কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই। ধন্যবাদ নবজ্যোতি, ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। এই মুহূর্তে ডাঙর আপডেট যে জামিনী বৈশ্য বলে মহিলাগৰাকীক চিনাক্ত করা হয়েছে, হত্যার অভিযোগ আহিছে হিতেশ কলিতার বিরুদ্ধে, এতিয়া তদন্ত বর্তমানে অব্যাহত আছে, তদন্তর খাতিরত আরক্ষীয়ে কোনো কথা এতিয়াও প্রকাশ করা নাই।
ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। আক্রমণ করেছে।